নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2017 সালে মাধ্যমিক পরীক্ষা ইতিহাসে কোন প্রশ্নগুলো এসেছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন রোমানে বিভাগ ক, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অ্যান্সার বি, এর অ্যান্সার ইংরেজরা। রোমান টুতে কী বলেছে, বিপিনচন্দ্র পাল লিখেছেন অ্যান্সার বি, এর অ্যান্সার 70 বছর। রোমান থ্রিতে কী বলেছে, বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার বি, এর অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। রোমান ফোরে কী বলেছে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অ্যান্সার বি, ডি এর অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। রোমান ফাইভে কী বলেছে, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার বি, বি এর অ্যান্সার কেশবচন্দ্র সেন। রোমান সিক্সে কী বলেছে, সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার বি, বি এর অ্যান্সার কোল বিদ্রোহের। সাত নম্বরের প্রশ্ন কী বলেছে, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয় অ্যান্সার বি, বি এর অ্যান্সার তিনটি স্তরে। আট নম্বরের প্রশ্ন কী বলেছে, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন অ্যান্সার বি, সি এর অ্যান্সার বিভি সাবারকার। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, বিডি সাবারকার। ন নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অ্যান্সার বি, সি এর অ্যান্সার বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 10 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারত মাতা চিত্রটি আঁকেন অ্যান্সার বি, এর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বরের প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অ্যান্সার বি, এর অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার বি, এর অ্যান্সার রবীন্দ্রনাথ টেগোর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন অ্যান্সার বি, এর অ্যান্সার মাদারি পাশি। আমাদের 14 নম্বরের প্রশ্ন, তো দেখো 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। আমাদের 15 নম্বরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল অ্যান্সার বি, ডি এর অ্যান্সার গুজরাটে। 16 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। 17 নম্বরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে অ্যান্সার বি, এর অ্যান্সার তমলুকে। 18 নম্বরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার লীলা নাগ রায়। 19 নম্বরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত ছিলেন অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার সর্দার বল্লভ ভাই প্যাটেল। 20 নম্বরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন অ্যান্সার বি, সের অ্যান্সার খুশবন্ত সিং। তো দেখো, বিভাগ খ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। উপবিভাগ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। রোমাননের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার বি, দ্বারকনাথ বিদ্যাভূষণ। রোমান টুতে কী বলেছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় অ্যান্সার বি, মহাফেজখানায়। রোমান থ্রির প্রশ্ন, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়, অ্যান্সার বি, উনিশ শতককে। আমাদের 4 নম্বরের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝায় অ্যান্সার বি, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এই উলগুলান কথাটি কিন্তু মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। উপবিভাগ বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। রোমাননের প্রশ্ন কী বলেছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল আছে, কারণ শ্রীরামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রোমান টুয়ের প্রশ্ন কী বলেছে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা মিথ্যা আছে, কারণ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল আছে, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি, তার জন্য এটা কী হবে, ভুল হবে, মানে কেটে দিয়েছি দেখো আমি। রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটা কী আছে, সম্পূর্ণভাবে মিথ্যা আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ এটা মিলাব। তো দেখো, রোমাননে কী বলেছে, অরবিন্দ ঘোষ, এর অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। রোমান টুতে কী বলেছে,
তারকনাথ পালিত। এর অ্যান্সার হবে সের অ্যান্সার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। রোমান থ্রিতে কী বলেছে নবগোপাল মিত্র, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হিন্দু মেলা। রোমান ফোরে কী বলেছে রশিদ আলী, এর অ্যান্সার হবে এর অ্যান্সার আজাদ হিন্দ ফৌজ। তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। উপবিভাগ ই, তো দেখো বিবৃতি ফার্স্ট কোশ্চেন কী বলেছে, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। তো দেখো এর ব্যাখ্যা দুই হবে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। রোমান টু এর প্রশ্ন কী বলেছে বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর ব্যাখ্যা তিন হবে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ঠিক আছে, পরের প্রশ্ন রোমান থ্রিতে বিবৃতি, বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যাখ্যা তিন হবে, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। রোমান ফোরে কী বলেছে বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশে ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এর ব্যাখ্যা তিন হবে, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তো এবার আমি বিভাগ গ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যেখানে আমি দু নম্বরের 11 প্রশ্ন সলভ করে দেব। রোমান ফার্স্ট কোশ্চেন বলেছে সামাজিক ইতিহাস কী, অ্যান্সার হবে সমাজবদ্ধ মানুষের অতীত জীবন যাত্রার বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণকে সামাজিক ইতিহাস বলে। বুঝতে পারলে? রোমান টু এর প্রশ্ন কী বলেছে, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী। তো তোমরা তো জানো যে সমকালীন রাজনীতি সম্পর্কে জানা যায়, সমকালীন সমাজ সমকালীন ধর্ম সম্পর্কে জানা যায় আমাদের ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা। রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। তো দেখো এর অ্যান্সার হবে, তোমরা তো জানো যে স্ত্রী শিক্ষার ব্যাপারে রাধাকান্ত দেব ছিলেন বিশেষ উৎসাহী। এ বিষয়ে উন্নতি বিধানের উদ্দেশ্যে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থ রচনা করেছিলেন। 1822 সালে তিনি নিজের পরিবারের মহিলাদের স্ত্রী শিক্ষার জন্য ইংরেজি শিক্ষার্থী নিযুক্ত করেন। 1821 খ্রিস্টাব্দে তিনি নারী শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো দেখো 4 প্রশ্ন কী বলেছে, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল। তোমরা তো জানো যে 1878 সালে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের নিয়ম ভেঙে কেশবচন্দ্র সেন নিজের 14 নাবালিকা কন্যাকে কুচবিহারের মহারাজের সঙ্গে বিবাহ দিলে এই মতপার্থক্য চরমে আকার নেয়। মূলত এই কারণে সামনে রেখেই 1878 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের কয়েকজন তরুণ এই সংগঠন ত্যাগ করেন। এইভাবে কিন্তু ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কিন্তু ভাগ হয়ে যায় এবং সাধারণ ব্রহ্ম সমাজ নামে একটি সংগঠন গড়ে ওঠে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্ন কী বলেছে রোমান ফাইভের, প্রশ্ন বলেছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। তো দেখো ফরাজি আন্দোলন কিন্তু ধর্মীয় আন্দোলন ছিল, পরবর্তীকালে কিন্তু এটি কিন্তু কৃষক আন্দোলনে কিন্তু রূপান্তরিত হয়েছিল। তো এই যে আন্দোলনটা ছিল এটা কিন্তু মুসলমানরা কিন্তু আন্দোলনটা করেছিল জমিদারদের বা মহাজনদের বিরুদ্ধে, সেজন্য অনেকে কিন্তু ধর্মীয় আন্দোলন বলে। কিন্তু আমার মতে এই জমিদার এবং মহাজনরা ছিল বেশিরভাগ হিন্দু, সেজন্য অনেকে বলে এই আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে ছিল, কিন্তু এটা সঠিক নয়। আর মানসিক্সের প্রশ্ন কী বলেছে, নীলকর চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা তো জানো যে নীলকর কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল বুনতে বাধ্য করাতো, নীল ছাড়া অন্য কোনো শস্য উৎপাদন করতে দিত না। দাদনের টাকা নেওয়ার সময় শর্ত সাপেক্ষে চুক্তিপত্রে টিপ সই দিতে হতো, আর চুক্তি অনুযায়ী কাজ না করলে চাষির উপর চালানো হতো অকথ্য অত্যাচার। তো দেখো রোমান সেভেনের প্রশ্ন কী বলেছে, 19 দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলতে কী বোঝো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রেক্ষাপটে 19 দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার ডক্টর অনিল শীল এই শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ডক্টর অনিল শীল। পরের প্রশ্ন কী বলেছে 8 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা তো জানো যে আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার এই উপন্যাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং জমিদার মহাজনকে অনেক কড়াভাবে আক্রমণ করেছিলেন এবং সমগ্র ভারতবর্ষের যারা কৃষক
যারা খেটে খাওয়া লোক তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এই কথাগুলো তিনি কিন্তু আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। ন নম্বর প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা তো জানো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। তিনি কিন্তু ভারতবর্ষের বিজ্ঞানের শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের মাধ্যমে ভারতবর্ষে বিজ্ঞান প্রযুক্তিকে অনেকটাই এগিয়ে নিয়েছিলেন। তুমি তো জানো যে পরবর্তীকালে এটি কিন্তু যাদবপুরে কিন্তু স্থাপিত হয়েছিল। এখান থেকে কিন্তু আমাদের ভেক্টর রমন কিন্তু রমন ইফেক্ট কিন্তু আবিষ্কার করেছিলেন। 10 নম্বর প্রশ্ন কী বলছে, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তোমরা তো জানো যে বিশ্বভারতী প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল যে যত ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদের শিক্ষার ব্যবস্থা করা। এই বিশ্বভারতী শান্তিনিকেতনে কিন্তু একটা প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতির কোলে কীভাবে ছেলেমেয়েদের মানুষ করা হয় এবং প্রকৃতির কোলে যে মানুষ হতে পারে তার কিন্তু একটা শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল। 11 নম্বর প্রশ্ন কী বলেছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে ছিল? দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বলা যেতে পারে। এই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতবর্ষে যে সমস্ত কৃষক আছে বা সরি ভারতবর্ষে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের স্বার্থ রক্ষা করা এবং তাদের ন্যায্য মজুরি প্রদান করা। তো দেখো 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? তোমরা তো জানো যে ভারতবর্ষে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, এই ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির উদ্দেশ্য ছিল শ্রমিক এবং কৃষক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তৎকালীন সমাজে ভারতবর্ষের যে শ্রমিক এবং কৃষকদের পর যে অত্যাচার করা হতো তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছিল ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির প্রধান উদ্দেশ্য। পরের প্রশ্ন কী বলেছে, 13 নম্বরের প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? আজাদহীন বাহিনীর ক্যাপ্টেন ছিলেন রশিদ আলী। 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি আজাদহীন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে কলকাতায় বিক্ষোভ মিছিল বের হয়। দিল্লির লালকেল্লায় হওয়ায় এই বিচার রশিদ আলীর 7 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। এই বিচারের মানে রশিদ আলীর বিরুদ্ধে এই দেশে 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল, এর বিরুদ্ধে কিন্তু কলকাতায় কিন্তু আন্দোলন হয়েছে, রশিদ আলী দিবস পালিত হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, 15 নম্বরের প্রশ্ন। তো দেখো 14 নম্বরের প্রশ্ন বলেছে, দলিত কাদের বলা হয়? দলিত বলতে বোঝানো হয়েছে সমাজের বুকে যারা অবহেলিত, নিপীড়িত, যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে দলিত বলা হয়। 15 নম্বরের প্রশ্ন কী বলেছে, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল কী? ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল 562টি। এই রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য ভারতভক্তি দলিল নামে শর্তযুক্ত একটি চুক্তিপত্র তৈরি করেন সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলির ভ্রাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ভারতভক্তি দলিলকে স্বাক্ষর করেন। বুঝতে পারলে আশা করি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। তো দেখো এর অ্যান্সার হবে, দেশভাগের পর পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের মাঝে সমস্যা দেখা দেয় এবং ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধের মুখোমুখি হয়। লিয়াকত আলী তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে লিয়াকত নেহরু চুক্তি করেন। ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য 1950 সালের 8ই এপ্রিল ভারতের সাথে সম্পাদিত চুক্তিটি স্বাক্ষর করেছিলেন যা দিল্লি চুক্তি নামে পরিচিত। বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখে নাও, যেখানে তোমাদের ছখানা প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরে 4×24 এবং বিভাগ উমদাগের প্রশ্ন দেখে নাও, 3খানা প্রশ্ন এসছে, এর ভিতর থেকে 8 নম্বরে তোমাদের একটা প্রশ্ন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।